ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দাঁতের যন্ত্রণা কানের যন্ত্রণা এছাড়া তোমাদের কোনো জায়গায় হঠাৎ করে কোনো ক্ষত হলে বা কেটে গেলে এই ঘরোয়া উপায় কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে তোমরা এই কাঁদা ফুলকে ব্যবহার করে তোমাদের শরীরের বিভিন্ন রকম যন্ত্রণা সেটা দাঁতের যন্ত্রণা হতে পারে বা কানের যন্ত্রণা হতে পারে অথবা যে কোনো ক্ষত বা কাটা কেটে যাওয়া এটাও হতে পারে তার যন্ত্রণা তোমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই লাঘব করতে পারবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব। এই রেমেডিটা একেবারে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আমরা যখন শরীরের কোনো জায়গায় যন্ত্রণা হয় তখন আমরা কি করি না ওষুধ খেয়ে নিই বা কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে নিই এবং দেখা যায় যে সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণাটা কিন্তু চলে যায় কিন্তু বন্ধুরা তোমরা যদি এই রেমেডিটা সেই জায়গায় ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ওষুধের মতোই কাজ করবে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তোমাদের যন্ত্রণাটাকে একেবারে গায়েব করে দেবে বন্ধুরা অথচ দেখো আমরা যে ওষুধগুলো খাই অর্থাৎ পেন কিলারগুলো খাই সেগুলো থেকে কিন্তু আমাদের সাইড এফেক্ট হয় কিন্তু তোমরা যদি এরকম ঘরোয়া রেমেডি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শরীরে কোনো সাইড এফেক্টের প্রশ্নই থাকবে না বন্ধুরা তো চলো দেখে যে কিভাবে আমি এই গাঁদা ফুল দিয়ে কাঁতের যন্ত্রণা এবং কানের যন্ত্রণা এছাড়াও কোনো ক্ষত জায়গা বা কেটে গেলে সেই জায়গাটাকে সারিয়ে তুলতে পারবো তো দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটা গাঁদা ফুল নিয়ে নিয়েছি বন্ধুরা মূলত পুজোর পর আমরা গাঁদা ফুলকে কিন্তু ফেলে দিই তোমরা ফেলে না দিয়ে এই গাঁদা ফুলকে তোমরা শুকনো করেও কিন্তু এর পাউডার বানিয়ে বাড়িতে রাখতে পারো ভবিষ্যতের জন্য ভবিষ্যতে যখন তোমাদের কোনো অসুবিধে হবে তখন তোমরা এই পাউডারটাকে ব্যবহার করতে পারো তবে এখানে একটা কথা বলে নি বন্ধুরা তোমরা যে কোনো কালারের গাঁদা ফুলই কিন্তু এখানে ব্যবহার করতে পারো কোনো পার্টিকুলার কালার যে ব্যবহার করতে পারবে সেরকম কিন্তু না তো দেখো এখানে আমি গাঁদা ফুলের পাপড়িগুলো নিয়েছি এবং এর সাথে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে পুদিনা পাতা বন্ধুরা একদম প্রথমে আমি যে রেমেডিটা তোমাদেরকে দেখাচ্ছি করে এটা কিন্তু দাঁতের যন্ত্রণার জন্য অর্থাৎ বড় থেকে বাচ্চা প্রত্যেকেরই দাঁতের যন্ত্রণা হয় আর দাঁতের যন্ত্রণা এতটাই হয় যে আমাদের কিন্তু সহ্য করা খুবই মুশকিল হয়ে পড়ে আর যার জন্য আমরা কিলার খাই গাঁদা গাদা তো দেখো বন্ধুরা এখানে আমি গাঁদা ফুল এবং পুদিনা পাতা এই দুটোকে থেঁতো করে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু শিল নোড়াতে বেটেও নিতে পারো আর অল্প যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প জল যোগ করতে পারো তবে খুব বেশি জল যোগ করো না কারণ গাঁদা ফুলের রসটা যতটা পিওর হবে তবেই তার রেজাল্টটা তত বেশি ভালো এবং তাড়াতাড়ি পাওয়া যাবে বন্ধুরা তো দেখো এখানে আমি থেঁতো করে নিয়েছি এবং এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে এর রসটা বের করে নেবো তো এই জায়গায় তোমরা যদি ছাঁকনির সাহায্যে করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা কাপড়ের সাহায্য নিয়েও করতে পারো যদিও এখানে আমি ছাঁকনির সাহায্যে করছি বন্ধুরা বন্ধুরা এই যে কাঁদা ফুল কাঁদা ফুলের মধ্যে বন্ধুরা এই যে গাঁদা ফুল এর মধ্যে অ্যান্টি ব্যাকটোরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস রয়েছে এছাড়াও এটা কিন্তু একটা শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং দুর্দান্ত অ্যাস্ট্রোজেন্ট হিসাবেও কিন্তু কাজ করে বন্ধুরা এই গাঁদা ফুলের মধ্যে ক্যালেন্ডুলা নামক একটা তেল পাওয়া যায় যেটা কিন্তু পরিপূরক বা বিকল্প চিকিৎসাতেও ব্যবহার করা যায় বন্ধুরা আর ক্যালেন্ডুলা তেলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লোমেটারি প্রপার্টিস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যা যে কোনো ক্ষত নিরাময় করতে খুব সাহায্য করে যে কোনো ক্ষত যে কোনো ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে ভীষণ সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকের মধ্যে যদি কোনো ব্রণ ফুসকুড়ি থাকে সেগুলোকেও কিন্তু ভালো করতে সাহায্য করে বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে আমার পুদিনা পাতা এবং গাঁদা ফুলের যে রসটা আমি রেডি করেছি এই রসটা একদম রেডি হয়ে গেছে এবং এরপর এটার সাথে আমি জাস্ট কয়েকটা উপাদান যোগ করব একদম প্রথমে যেটা যোগ করব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা জাস্ট এক চিমটি নেব এবং এরপর যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা জাস্ট কয়েক ফোঁটা পাঁচ থেকে ছ ফোঁটা এখানে যোগ করব এবং তারপর যেটা যোগ করব বন্ধুরা সেটা হচ্ছে ফটকিরি ফটকিরিকে হালকা একটু গুঁড়ো করে নিয়ে এখানে আমি যোগ করে দেব। তো দেখো এখানে সমস্ত উপাদানগুলো যোগ করে দিয়েছি এবং আমার এই রেমেডিটা কিন্তু একদম রেডি বন্ধুরা এরপর আমি বলবো যে এটা তোমরা কিভাবে ব্যবহার করবে বন্ধুরা তোমাদের দাঁতে যেই জায়গায় পোকা লেগে গেছে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছে প্রচণ্ড ফুলে গিয়েছে মাড়ি ফুলে গেছে বা দাঁত থেকে রক্ত ঝরে পড়ছে পুঁজ হয়ে গেছে এই রকম ধরনের সমস্যা যেই জায়গায় রয়েছে সেই জায়গাটাতেই কিন্তু তোমাদেরকে এটা ব্যবহার করতে হবে তোমরা একটা কটন নিয়ে নাও সেটাকে হালকা একটু বলের মতো করে নাও দেখো এখানে আমি যেভাবে করেছি ঠিক এইভাবে তোমরা করে নাও এবং তোমরা ওই কটনটাকে এবার এই রসের মধ্যে ডুবিয়ে দাও দিয়ে তোমরা এটাকে দাঁতের ওই জায়গাটার ওপর চেপে বসিয়ে রেখে দাও মোটামুটি আট ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তোমরা যতটা বেশি সময় রাখতে পারবে ততটাই ভালো বন্ধুরা তোমরা এটা রাখার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ব্যথা বলো যন্ত্রণা বলো সেটা কিন্তু উপশম হবে বন্ধুরা বন্ধুরা তোমরা এটাকে সবসময় রাতে খাওয়া দাওয়ার পর ব্রাশ করে নেয়ার পর তোমরা কিন্তু এটা করার চেষ্টা করবে বন্ধুরা বাড়িতে যখন বাচ্চাদের দাঁতের যন্ত্রণা হয় তখন কিন্তু আমরা বিশেষ করে ভীষণ চিন্তায় পড়ে যাই তো বাচ্চাদেরকে পেন কিলার না খাইয়ে সেই জায়গায় যদি তোমরা এরকম রেমেডি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে দেবে বন্ধুরা বন্ধুরা এর পরে আমি যে রেমেডিটা বলবো সেটা হচ্ছে কানের যন্ত্রণা তোমাদের যখন কানের যন্ত্রণা হবে তখন তোমরা একইভাবে গাঁদা ফুলকে থেঁতো করে নিয়ে ওর রসটা বের করে নিতে হবে এবং বের করে নেয়ার পর তবে এই জায়গায় কিন্তু গাঁদা ফুলের সাথে রকম জল দেওয়া চলবে না বন্ধুরা শুধুমাত্র গাঁদা ফুলের যে পিওর রস সেটাই কিন্তু বের করতে হবে তারপর তোমাদেরকে একটা কাটন বলের সাহায্যে এই রসটাকে কানের জাস্ট কয়েক ফোঁটা দু ফোঁটা থেকে তিন ফোঁটা বন্ধুরা এটাকে দিয়ে নিতে হবে তোমরা দেখবে জাস্ট দেওয়ার পরেই তোমাদের কিন্তু কানের যন্ত্রণাটা ধীরে ধীরে কমতে থাকবে এবং কিছুক্ষণ পরেই কানের যন্ত্রণা একেবারে চলে যাবে বন্ধুরা এরপর আমি বলবো যে তোমরা গাঁদা ফুলের যে পাতা রয়েছে গাঁদা এরপর আমি বলবো যে তোমরা গাঁদা গাছের যে পাতা রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এই গাঁদা গাছের যে পাতা এটা কিন্তু আমাদের যে কোনো ক্ষত বা কেটে যাওয়া এগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে নিরাময় করতে বা এরও যে ব্যথা সেটাকে কিন্তু দূর করতে ভীষণ সাহায্য করে তো দেখো বন্ধুরা এখানে আমি কতগুলো গাঁদা গাছের পাতা নিয়েছি এবং এগুলোকেও আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে থেঁতো করে নেব। থেতো করে নিয়ে এর ভেতরের যে রসটা রয়েছে সেই রসটাকে কিন্তু বের করে নিতে হবে বন্ধুরা আর সেম পদ্ধতিতে দেখো ঠিক একটা কটন বল নেবে এবং সেম পদ্ধতিতে তোমরা এই গাঁদা গাছের পাতার যে রস এটাকে তোমরা যে কোনো কাটা জায়গায় বা যে কোনো ঘায়ের ওপর তোমরা এটাকে লাগিয়ে নাও তোমরা দেখবে আস্তে আস্তে ওই ঘাটা কিন্তু শুকনো হবে বা কাটা জায়গাটা কিন্তু আস্তে আস্তে একেবারে শুকনো হয়ে যাবে বন্ধুরা এছাড়াও গাঁদা গাছের মধ্যে গ্লাইকোপ্রোটিন এবং এবং নিউক্লিও প্রোটিন রয়েছে যা কি করে না নতুনভাবে কোষ জেনারেট করতে কিন্তু ভীষণ সাহায্য করে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে যে কোনো ক্ষতকে বা যে কোনো কাটাকে নিরাময় করতে বা সেই জায়গাটাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে কিন্তু গাঁদা গাছের পাতা ভীষণ উপকারী বন্ধুরা তো তোমরা এইভাবেই ব্যবহার করো আর গাঁদা গাছের পাতার যখন রসটা ব্যবহার করবে বন্ধুরা তোমরা একদম পিওর রসটা নেওয়ার চেষ্টা করবে এখানে কোনো রকম জল না ব্যবহার করাই ভালো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্টটা অনেক ভালো পাবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও সেক্ষেত্রে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই